আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেক দিন আমরা পাঁচ অক্ত সলাত পড়ি, আল্লাহর সাথে কথা বলি। আমাদের জীবনে যত মন বাসনা আছে, যত চাওয়া পাওয়া আছে, সর্বোচ্চ গ্যারান্টি হচ্ছে জান্নাত নিশ্চিত করা এবং আল্লাহ সুবহানু তাআলার সান্নিধ্য লাভের জন্য আমরা পাঁচ অক্ত সলাত আদায় করি। একমাত্র সলাতই আমাদের সবচেয়ে বেশি দোয়া কবুল হয় এবং আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এখন এই সলাতের এমন একটা জিনিস আমরা বাদ দিচ্ছি যে বাদের কারণে আমাদের সলাত কবুল হচ্ছে না। কিছু কিছু জিনিস আমরা করি যেগুলো আসলে উচিত নয়, কিন্তু এই যে জায় নামাজের যে দোয়াটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যা অনেকে জানে আবার অনেকে জানে না। আপনার সলাতে আপনি এমন কোনো কাজ করলেন, এমন কোনো জিনিস জানেন না বা একটা ভুল করছেন যেটা কারণে আপনার সলাত হচ্ছে না, তাহলে রোজ হাশর মাঠে আপনি কিভাবে জবাব দিবেন? নামাজের পূর্বে একটি দোয়া রয়েছে, এই দোয়াটি অনেকে বলে বেদাত, কিন্তু এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কোন সময় করেছেন, কখন করেছেন, সেই বিষয়ে আমি আলোচনা করছি। আমাদের দেশে জায় নামাজের পূর্বে যে দোয়াটি পাঠ করা হয়, ইন্নি ওয়াজ্জাহদু ওয়াজিহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটি পাঠ করে। অর্থ খুব সুন্দর, নিশ্চয় আমি তাহার দিকে মুখ ফিরিয়ে এলাম যিনি আসমান জমির সৃষ্টি করিয়াছেন এবং আমি মুশরিকদের দলভুক্ত নই। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি দোয়া যেটা আমরা অনেকে জানি না। এই দোয়াটি পাঠের মাধ্যমে আমাদের দেশে নামাজ শুরু করে। তো একটি জিনিস খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে 771 নম্বর হাদিসে এই দোয়াটা এবং এর সাথে আরও অনেক কিছু মিশিয়ে বড় একটি লম্বা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানার পর পাঠ করতেন। অর্থাৎ কেউ যদি এই দোয়াটি পড়তে চান তবে সানা হিসাবে পড়তে পারেন। তাকবীর তাহরিমার পূর্বে এটি পড়া যাবে না। হানাফি মাজহাবের প্রসিদ্ধ কিতাবে হেদায়া এই বইতে উল্লেখ রয়েছে যে তাকবীর তাহরিমার পূর্বে জায় নামাজের দোয়া হিসাবে এটি পড়বে না। কিন্তু এই দোয়াটি আছে, আমাদের বাংলাদেশের মানুষরা মুখস্থ করছে, করে, আমরা ভুলবশত এটা সরাত শুরুর পূর্বে করে ফেলি। অনেকে এক মুখে বলে ফেলে যেটা নাই, এটা বেদাত, কোথাও নাই, কোথাও নাই, ভাই আছে, এটা হাদিসে আছে, অবিশ্বাসে কিছু নেই, এটা কোনো বানোয়াট বিষয় না। কিন্তু বানোয়াট বিষয় সেটা যেটা সরাত শুরুর পূর্বে আমরা বাধ্যতামূলক করে নিয়েছি, এটা সরাত শুরু হওয়ার পূর্বে করা যাবে না, যদি করেন তাহলে বেদাত হবে। সরাত শুরুর পূর্বে আপনি যদি বিসমিল্লাহ বলেন, তারপর মুখে উচ্চারণ করেন যে আমি এখন নামাজ পড়ছি, আর এছাড়া আরও অনেক দোয়া আছে, এর কোনোটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি আপনি করতে পারবেন না। যতটুকু আছে ততটুকুই করতে পারবে। কোনো হাদিসে এটি জায়নামাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়নি। নামাজ শুরুর পূর্বে কোনো কিছু পড়ার কোনো হাদিসও নেই, এটা আমরা পূর্ব থেকে শুনে আসছি, কিন্তু আমাদের দেশে এটি চালু হয়ে আসছে। মাওলানা আব্দুল মালেক হাফিজুল্লাহ তিনি বলেন, নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমের দ্বারা এবং শেষ হয় সালামের মাধ্যমে। তাকবীরে তাহরিমের আগে আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ অথবা অন্য কোনো কিছু পড়ার শরীয়ে কোনো দলিল নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই আমরা ইন্নি ওয়াজ্জাহাতু যে দোয়াটা, এটা আমরা সানা হিসেবে পড়তে পারি, ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু এটা যদি নাও পড়েন কোনো সমস্যা নেই, আপনি সানাও করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানার তাফিক দান করুক, আমিন।